হাসান বদি ফারুক তিনজনকে সেভাবে ঠিকানা দিয়ে এসেছি সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দিতে হবে তার জন্য 70-80 পাউন্ড পিকে লাগবে ওটা এনে তোমার বাড়িতে জমা করা হবে তারপর পাওয়ার স্টেশনের ভিতরে ঢোকানো হবে আরো আসবে একটা 3.5 রকেট ল্যাঞ্চার তোমার তিনজনের একজন আবার গানার সাথে থাকবে 5টা রকেট সেল 3টা স্টিং গান 4টা করে ম্যাগজিন 12টা হ্যান্ড গ্রেনেড জিনিসগুলো কয়েক দফা এনে তোমার বাড়িতে ডাম করা হবে তোমার বাড়ির সামনেই নদী ট্রান্সপোর্টের সুবিধার জন্য তোমার বাড়িটা বাছাই করা হয়েছে তুমিও যোগ দাও না আমাদের সাথে ও যোগ দিবে ফিতুর ডিম সরোয়ান ভাই আমি তাহলে এখন যাই সন্ধ্যার পর আবার আসবো গেলাম চলো কাল সকালে আমরা এখান থেকে চলে যাই ওরা যে আসবে ও তো আমার কাছ থেকে হ্যাঁ না কিছুই শুনলো না ঝড়ের বেগে চলে গেল আমি সব খুন খারাপের মধ্যে নাই সন্ধ্যা লোকে না করে দেবে আমি কেন ঝামেলায় জড়াতে যাব কেন যুদ্ধ বিগ্রহের মধ্যে যাব মানুষ হয়ে মানুষ হত্যা লেকচার মেরো না বলো তাজিমের মতো বুকের পাটা তোমার নেই ফিতু ডিম একটা ভাবি এক গ্লাস পানি দাও তো সলন ভাই অর্ধেক পরিমাণ মাল এসে গেছে কি ভয় পাচ্ছ নাকি সলন ভাই তোমাকে আমাদের খুব দরকার আমাকে কেন দেখছো না আমাদের লোক সংখ্যা কম কিন্তু আমি তো অস্ত্র চালাতে জানি না তাতে কি হয়েছে সবাইকে অস্ত্র চালাতে হয় না এছাড়া অন্য কোনো কাজ নেই এই তোমার খবরাখবর নেওয়া যোগাযোগ করা দেশের জন্য এতটুকু তোমার করা উচিত ভাবি কি বলো শোনো পরশু ভোরে পাওয়ার স্টেশন মসজিদে তুমি নামাজ পড়তে যাবে সেখানে তোমার ওই ইমামের পিছনে যে লোকটা নামাজ পড়বে তার নাম ইঞ্জিনিয়ার মকবুল হোসেন তুমি তার সাথে দেখা করবে কথা বলবে ঠিক আছে ও আমাদের লোক দেখি আমি একটু বাইরে গেলাম একটু দেখি কি অবস্থা Thank you.
আমার একটু তন্দ্রার মতো এসেছিল, একটা দুঃস্বপ্ন দেখলাম। স্বপ্নটা শুনবে না? রাত দুই সপ্তাহের কথা বলতে হয় না, ঘুমো সকালে শুনবো। ফাতেমা, কি ফাতেমা? এই ফাতেমা, খামোখা বিরক্ত করো না তো, ঘুমো। তুমি ভেবেছো আমি ভয় পেয়েছি? না, আমি আসলে ভয় পাইনি। ও একটা প্রস্তাব করেছে, এক কথা রাজি হয়ে গেলে কেমন না? ওই তো বলবে লোকটা কোনো কাজ ভেবে চিন্তে করে না। একজন স্কুল শিক্ষক হিসাবে আমাকে সব কাজ ভেবে চিন্তে করতে হয়। তুমি নিশ্চিত আমি ভয় পেয়েছি? না, এই আমি আসলে ভয় পাইনি। আমি গেরিলাদের হয়ে কাজ করব সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমার ভয় করবে না? এই চলো না, কাল সকালে আমরা হুজুর স্যারের শ্বশুরবাড়ির দিকে চলে যাই। এই তো নদী পার হলেই তো। তোমাকে পরীক্ষা করলাম, লড়াই আমি যোগ দিচ্ছি, এটা সত্য। এই বুট আবার কোথেকে বের করলে? দাদা সাহেবের বুট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দাদা সাহেব শামিল হয়েছিলেন, খুব সাহসী গোলন্দাজ ছিলেন। আমাকে খুব সাহসী দেখা যাচ্ছে না? রাতে মেহমান আসবে, ঘরে চাল ডাল কিছুই নেই। বেতন তো হয়নি, ওই তোমার কাছে কিছু আছে নাকি? হয়ে যাবে, দেখা যাক। এই আপনার আসার সময় হলো, বউ বাচ্চা কই, মালপত্র কই? হ্যাঁ,
পায়ে এটা কি পড়েছে? আমরা স্যার যাচ্ছি না। স্যার আপনার কাছে সামান্য কটা টাকা হবে, রাতে বাড়িতে মেহমান আছে। জানেনই তো, হাতে রাহা খরচ ছাড়া কিছু থাকে না। তাই দুর্যোগের মধ্যে আবার মেহমান কিসে, কারা আসবে? আপনাকে বলি, মুক্তিবাহিনীর গেরিলারা আসবে, বুঝতেই পারছি। আপনি আবার এসবের মধ্যে জড়ালেন কবে? আপনার সাহসের তারিফ করতে হয়। এই 20টা টাকা রাখুন, এতেই হয়ে যাবে। আমার সামর্থ্য থাকলে আমি আরো দিতাম। আসি স্যার, ধন্যবাদ। দেশ আমরা স্বাধীন করে ফেলবো স্যার ইনশাল্লাহ। সলমান সাহেব, পায়ে আর্মি বুট পরে চলাফেরা করছেন, বোকামি হচ্ছে। পাকিস্তানি আর্মি চিনে ফেলে ধরে ফেলবে তো? Hands up. তুমি নিচে যাও, আমি আসছি। আসসালামু আলাইকুম।